আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চলচ্চিত্র সার্কাসের পর শীত পড়তে না পড়তেই নতুন করে সার্কাসের তাঁবু ফেলতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক। তবে ঠিক সার্কাস বললে ভুল হবে, মৈনাকের এই নতুন ছবির ঘরানা রমকম, অর্থাৎ রোম্যান্টিক কমেডি। এই বছরের সবচেয়ে বেশি জনপ্রিয় সিনেমা বিবাহ ডায়েরিজের পথেই হাঁটতে চলেছেন পরিচালক। যদিও বিবাহ ডায়েরিজের সুপারহিট জুটি ঋত্বিক সোহিনীর পরিবর্তে এই রমকমে থাকছেন জিশু কোয়েল জুটি। এর আগে রঙ্গন চক্রবর্তী পরিচালিত বর আসবে এক্ষুনি ছবিটিতেও দেখা গিয়েছিল এই জুটিকে। সেই প্রসঙ্গে মৈনাক বলেন, বর আসবে এক্ষুনি তার অত্যন্ত প্রিয় ছবি, এখন মুক্তি পেলে দর্শক ভিড় করে ছবিটা দেখত বলেই তার ধারণা। আর যিশু কোয়েল কেমিস্ট্রি, মৈনাকের বক্তব্য, লুক টেস্টের দিন বুঝলাম দুজনের মধ্যে জমাটি বন্ধুত্ব রয়েছে, বড় পর্দায় দুর্দান্ত রসায়ন বের করে আনতে আর কি চাই। মৈনাকের এই নতুন সিনেমার নাম ঘরে অ্যান্ড বাইরে। আবার এই ছবির নায়ক নায়িকার চরিত্র দুটির নাম অমিত এবং লাবণ্য। মৈনাক বলছেন, রবীন্দ্রনাথের ঘরে বাইরের যে দর্শন সেটা আজও ভীষণ ভাবে প্রাসঙ্গিক। আমার এই ছবির অনুপ্রেরণা সেই দর্শন। ঘরে অ্যান্ড বাইরের নায়ক অমিত একজন মিউজিশিয়ান, নায়িকা লাবণ্য মিউজিক থেরাপিস্ট। জীবনে কখনো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যেখানে সিকিউরিটি আর প্যাশনের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়, একেবারে বাধ্য হয়ে এই মেনে নেওয়া। বিশেষত মেয়েদের একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাবার পর যখন বিয়ের জন্য চাপ আসে বাড়ি থেকে, তখন অনেক সময়ই দুটোর মধ্যে একটাকে বাঁচতে হয়। কিন্তু বিবাহ ডায়েরিজের পর এই ছবিতেও নায়ক নায়িকার মিল হবে কি হবে না তা জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে। যা জানা যাচ্ছে তা হলো ছবিটি মিউজিক্যাল, অনেকগুলি গান থাকছে এই সিনেমায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। কলকাতার পাশাপাশি সিনেমার বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইতে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন বিশ্বনাথ বসু। কিন্তু নায়ক নায়িকার নাম অমিত লাবণ্য কেন? পরিচালকের বক্তব্য, ছবিটি বাঙালিয়ানায় ঠাসা, আর শেষের কবিতার অমিত লাবণ্যর সঙ্গে বাঙালির আত্মিক যোগ, সেই কারণেই দেওয়া হয়েছে এই নাম দুটো। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।